টমেটোতেই পাতার মতো সবুজ ছিলি কাল, আজকে দেখি ঠিকরে পড়ে টুকটুকে রং লাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টুকটুকে রং লাল টমেটোতে আমার ঘর ভরে গিয়েছে। ঠিকই ধরেছেন, তাহলে বাবা সকাল সকাল গিয়ে অনেকগুলো টমেটো নিয়ে এসেছে, সেগুলোকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। এটা আমি সবসময় করি, যেহেতু বাড়িতে টমেটো খেতে খুব পছন্দ করি, বলতে গেলে টমেটো পাগল একজন মানুষ। সারা বছর এখন টমেটো পাওয়া গেলেও এখনকার সিজনাল টমেটোগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনি স্বাদ, তাই এখনই উত্তম সময় টমেটো সংরক্ষণে। আমি একটা গামলাতে সবগুলো টমেটো নিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমি একটা চাদরের উপরে টমেটোগুলো বিছিয়ে দিয়েছি একটু শুকানোর জন্য। আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি যে আমার টমেটোগুলো একদম ভালো করে শুকিয়েছে। টমেটোর কালারগুলো এত সুন্দর মাশাল্লাহ, একদম টুকটুকে লাল রঙের। এই টমেটোগুলো আস্তেও সংরক্ষণ করা যায়, কিন্তু আমি ব্যবহারের সুবিধার্থে কেটে কেটে সংরক্ষণ করি। বড়গুলোকে 6 টুকরা, ছোটোগুলোকে 4 টুকরা করে আমি কেটে নিয়েছি। সবগুলো কেটে নেওয়ার পরে আমি এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পরে আমি এখন ফ্রিজ থেকে টমেটোগুলোকে নামিয়েছি। দেখতেই পাচ্ছেন যে টমেটোগুলো মোটামুটি প্রায় জমাট বেঁধে গিয়েছে বরফে। একটু খুলে নেওয়ার চেষ্টা করছি, বরফ হয়ে গিয়েছে টমেটোগুলো। এগুলোকে আমি এখন সবগুলো একটার সাথে আরেকটা যে লেগে আছে ছাড়িয়ে নিব। একটা পলি ব্যাগে আমি নিয়ে নিচ্ছি, জিপ লকে রাখা যায় বা বক্সেও করে রাখা যায়, কিন্তু বক্সে করে রাখলে যেহেতু ফ্রিজের স্পেস বেশি নিবে, তাই আমি পলি ব্যাগে নিচ্ছি। আমার কাছে এখন জিপ লক নেই। এইভাবে আমি সবগুলো টমেটো পলি ব্যাগে নিয়ে নিচ্ছি। এই টমেটোগুলো সারা বছর জুড়ে খাওয়া যাবে। রান্না করার আগে জাস্ট যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে সাথে সাথেই তরকারিতে দিয়ে দিব। টমেটোর স্বাদও ঠিক থাকবে, কালারটাও ঠিক থাকবে, খুব ভালোভাবে সেদ্ধ হবে। আমি এটা সবসময় এভাবে সংরক্ষণ করি। আমার টমেটোগুলো পলি ব্যাগে ভরা প্রায় হয়ে গিয়েছে। এখানে প্রায় 5.5 কেজির মতো টমেটো আছে। কে কে আপনারা আমার মতো টমেটো সংরক্ষণ করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা কখনোই সংরক্ষণ করেননি তারা একবার এভাবে সংরক্ষণ করে দেখুন টমেটোগুলো কতটা ভালো থাকে, আর সারা বছর আরাম করে টমেটো খাওয়া যাবে। তো কথা বলতে বলতে আমার টমেটোগুলো পলি ব্যাগে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো টমেটো আমি 3টা পলি ব্যাগে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।